2019 সালে চালু হওয়ার পর থেকে হাজার হাজার বিনিয়োগকারী পেশাদার শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের গোল্ডেন ভিসা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এবার এই গোল্ডেন ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন সুবিধার কথা জানিয়েছে দেশটি। সোমবার খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুবাইয়ের রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জানিয়েছে 2023 সালের প্রথমার্ধে আরব আমিরাতের গোল্ডেন ভিসা ইস্যু 52% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন মতে আরব আমিরাতে 10 বছরের ভিসাধারী ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যার মধ্যে ভিসাধারী ব্যক্তির স্বামী স্ত্রী এবং সন্তান সহ পরিবারের সদস্যদেরও আরব আমিরাতে বসবাসের অনুমতি প্রদান করা হয়। 10 বছরের গোল্ডেন ভিসা পেতে আরব আমিরাতে এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে আবেদনকারীরা চাকরি ছাড়াও আবেদন করতে পারবেন। যেমন আরব আমিরাতে যেসব বিদেশি বিনিয়োগকারীরা এক বা একাধিক সম্পত্তি কিনেছেন যার মোট মূল্য 20 লাখ দিরহাম বা তার বেশি, তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোনো ব্যক্তি যদি গোল্ডেন ভিসা পেতে 2 বছরের জন্য আরব আমিরাতে স্থানীয় কোনো ব্যাংকে 20 লাখ দিরহাম জমা করতে পারেন, তাহলে তাকে এই ভিসা পাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া এমিরেটস সায়েন্টিস্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে উচ্চ কৃতিত্ব মেধা স্বাক্ষর রাখা বিজ্ঞানী এবং গবেষকদের গোল্ডেন ভিসা রেসিডেন্সি দেয়া হয়। আর আমিরাতের মাধ্যমিক বিদ্যালয়ে মেধার উচ্চ স্বাক্ষর রাখা শিক্ষার্থী এবং দেশটির বিশ্ববিদ্যালয় ও বিশ্বব্যাপী সেরা 100টি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য কৃতিত্ব অর্জন করা গ্রাজুয়েটরা দেশটির 10 বছরের ভিসার জন্য আবেদন করতে পারেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।